যে কি করে জেনে শুনে ও মাংসে ভিনিগার মেশালো সেদিন আমরাই বলতে পারছি না। জবা সত্যি করে বলতো, তুই কি মাংসে ভিনিগার মিশিয়েছিলিস? না না বড়মা, আমি তো অস্বীকার করছিস কেন জবা? মাংস তো তুই রান্না করেছিস, তুই মাংসে ভিনিগার না দিলে মারা তো বাড়াবাড়ি হতো, কেন মিথ্যা কথা বলছিস? সত্যি বড় বৌদি, মা সবে হসপিটাল থেকে এলো, দেখতে পাচ্ছ মা শরীরটা খারাপ, আর মা আসা মাত্র তোমরা কিনা মাকে নালিশ করা শুরু করে দিলে। বড় বৌদি, জবা যে ভিনিগার দিয়েছে এটা কি প্রমাণ হয়েছে? তাহলে অনুমানের বসে কাউকে দোষ দিচ্ছ কেন? জবা তুমি মাকে নিয়ে ঘরে যাও। আমি জানি না বড় বৌদি আর মেজ বৌদি তোমরা এই পুরো ব্যাপারটার সঙ্গে জড়িত কিনা, হলে তো আমি তোমাদের ছাড়বো না। তবে আসল কাল্পিট যে শুধু জবার ক্ষতি করতে চেয়েছিল তা নয়, আমার মায়েরও বড় ক্ষতি করতে চেয়েছিল, তাই তাকে শায়েস্তা করার সময় হয়ে গেছে। আমি পরম সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। কালকে আপনাদের ওখান থেকে আমরা বাস ভাড়া করে পিকনিকে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন কি দরকার? আসলে কালকে তাড়াহুড়োর মধ্যে ওই খালাসি ভদ্রলোককে টিপস দেওয়া হয়নি, ওনাকে একটু ফোনটা দেবেন? এই খালাসি তো সঞ্জয়, ওদের রিলেটিভ। তার মানে কি ওরা এখনো কিছু জানে না? কি বলি আমি? আরে ক্যা হাল হ্যায় বল। এই তো দিদির শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, তোকে চাইছে। তুই কি এখনো বলিসনি ওদেরকে যে তুই? চুপ কর। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবু আমার খুঁজছিলেন, আমি খালাসি বলছি, বলুন। আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন? আসলে আপনি কালকে আমাদের এত হেল্প করেছেন, তাই আমি আপনাকে টিপস দিতে চাই। মানে বকশিস? আরে সে তো খুব ভালো কথা, বকশিস, উপরি পাওনা, আমি যাবো তো, আমি নিশ্চয়ই যাবো বাবু।